আর আমাদের ছোট ছোট যারা আরো ছোট ভাইরা আছে ছেলে মেয়ে না সেটাই জানাতে হবে জানার চেষ্টাও থাকতে হবে হ্যাঁ কিন্তু আপনারা যদি এখন তো উন্মুক্ত পৃথিবীটা উন্মুক্ত বিশ্বের উন্মুক্তই বলে যান প্রযুক্তির যুগ আর এখন নিজে নিজে সব কিছু জানা যায় হ্যাঁ কোনো আলোচনা না থাকে কেউ কাউকে শিখাই দিতে হবে আমরা কেন জানব আমাদের দুর্ভাগ্যের জায়গাটা কোনটা জানো না রাজনীতি থেকে বাণিজ্যিক হাতিয়ার হিসেবে এখন ব্যবহার হয়ে গেছে এই জন্য মানুষের জানার আগ্রহটা প্রবল না একটা পদ পদবীর আগ্রহটা যে পরিমাণ প্রবল যে এটাকে পাইলে আমি বাণিজ্যিক ভাবে ব্যবহার করে আমি ব্যক্তিগত ফায়দা লুটবো রাজনীতির মানুষের কল্যাণের জন্য এই থিংকেই মানুষ এখন লালন করে না পুরো দেশটাই ছিল যার কাছে একটি পরিবার দেশের প্রতিটি মানুষকে যিনি দেখতেন আত্মার আত্মীয় হিসেবে তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর সারা দেশে যখন থমথমে পরিস্থিতি তখন স্বতঃস্ফূর্ত প্রথম প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি হয় কিশোরগঞ্জের রঙ্গভঙ্গ সিনেমা চত্বরে আর সেই সূত্র ধরে মুজিব বর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনার কথা জানতে আজ আমরা এসেছি কিশোরগঞ্জের ভৈরবে চলুন দেখি চায়ের কাপের ঝড়ের আজকের এই আয়োজন বঙ্গবন্ধু কেন্দ্রিক আমাদের ভাবনাকে কতটা সমৃদ্ধ করে আপনারা তো বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করছিলেন জি আমরা তো মুজিব বর্ষের একদম নকিং এট দ্য ডোর ঠিক আছে কিছুদিন পরে কিন্তু 17ই মার্চ যার অপেক্ষায় আমরা আছি তো কেমন আয়োজন কেমন কিংবা কি অবস্থা আয়োজন কেমন এটার উত্তরের চাইতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা আসলে বঙ্গবন্ধু প্রেমিক বঙ্গবন্ধু কি ছিলেন আমরা যারা উপলব্ধিতে এটা আমরা রাখি আমাদের কাছে মনে হচ্ছে একটা যে জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসা একটা পাথর আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাপকভাবে এই রাষ্ট্র কোনো তার অবদানের কথা ব্যাপকভাবে মানুষের মাঝে এটা বিলিয়ে দেয় নাই বা জানায় নাই এই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর ওপর আলোচনা সেমিনার বিভিন্ন সেক্টর থেকে নানান ধরনের প্রোগ্রাম গ্রহণ করছে এতে আমার মনে হচ্ছে যে বঙ্গবন্ধু এই জাতির জন্য কি ছিলেন এটা আস্তে আস্তে উদ্ভাসিত হবে মানুষ জানবে এবং সেখানে আমাদের সার্থকতা কিন্তু আমরা কি এই জন্মশতবার্ষিকী দিয়ে আমরা কি তারে আবদ্ধ করে ফেলবো কি না আমরা এই আরো আগে তো এই ব্যাপারটা জানা দরকার ছিল আমাদের নতুন প্রজন্মের মধ্যে আপনারা যারা জানছেন সবকিছু যে আমরা নতুন প্রজন্ম শেখ মুজিবুর রহমান কি এবং কি বাংলাদেশে শেখ মুজিবুর রহমান জন্ম না হলে আমরা বাংলাদেশ পাইতাম না কিন্তু আজকে যে সামনে আর কিছুদিন বাকি আছে সময় একবারে কাছে আসছে এখন যদি বলেন যে আমরা সবকিছু ওই প্রোগ্রামে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন যে এই শেখ মুজিবুরকে জানার জন্য শেখ মুজিবুর রহমানকে জানার জন্য আমি একটু ইন্টারাপ্ট করি একটু ভাইয়ের কথা সূত্র ধরে মানে সব কিছুই কেন রাজনৈতিক ব্যক্তিত্বরে জানাবে কিংবা মনীষীরাই বলতে হবে আমাদেরও তো একটা চেষ্টা থাকতে হবে এখন তো পৃথিবী উন্মুক্ত তথ্য প্রযুক্তির যুগ আমরা যে কোনো সময় আমরা ইন্টারনেট ঘেঁটে সব কিছু জানতে পারি এবং ওইভাবে জীবনকে চালিত করতে পারি বঙ্গবন্ধু আদর্শের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা জীবনকে চালিত করতে পারি কিন্তু আমরা কী করছি আমরা একজন আরেকজনকে দোষ দিচ্ছি যে আপনি কেন আমাকে জানান না উনি কেন আমাকে ওকে জানায় না হ্যাঁ আমি কেন জানতে আগ্রহী না আমারও তো একটা ব্যক্তি দায় আছে তাই না আমি যেহেতু ব্যক্তি মানুষ আমারও তো দায় আছে আমারও তো তার সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে আমরা তো নতুন প্রজন্মের জন্ম আমরা তো যারা শেখ মুজিবুর রহমানরে ভালোভাবে জানে চিনে নেতৃবৃন্দ যারা আছে তারাই তো আমাদেরকে জানাবে আমরা তো আমরা নতুন প্রজন্ম গিয়ে কি জানবো তাদের কাছ থেকে আমরা জানাবে না না উনি একটা কথা বলছে যেটা হচ্ছে যে দীর্ঘদিন অর্থাৎ উনি যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে 75 পরবর্তী যে 21 বছর সেই 21 বছর যে একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল যার কারণে ইন্ডেমনিটি ছিল যার কারণে এই মামলাটা আগায় নাই যার কারণে এই আলোচনাগুলো হয় নাই যার কারণে মুক্তিযুদ্ধের দালিলিক নথি প্রমাণ এবং সত্যিকার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নথি গায়েব করা এই বিষয়গুলো কিন্তু একটা ইঙ্গিত উনি কিন্তু ওনার কথায় দিছে না দিছে এটা ঠিক আছে বুঝলাম কিন্তু ওই যে 21 বছর আমরা এই বিভিন্ন ইয়াভাবে আমরা যে পিছিয়ে রয়েছি কিন্তু এরভাবে কি আমরা আপনাদের কাছে আমরা কি কোনো কিছু ভাবেই বা নেতৃবৃন্দের কাছে আমরা যারা আছে জানতে পারবো না প্রশ্নটা আমি বুঝতে পারছি আজকে আজকে যদি শেখ মুজিবুর রহমানের এর তার আত্মজীবনী তার সবকিছু যদি আমরা বই পাঠ্যপুস্তক বই পুস্তকে যদি নিতে হয় হাইকোর্টের রায় লাগবে এটা কেমন কথা অনেকেই কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে জানে না ধরেন মাধ্যমিক পর্যায়ের অনেকে ওইভাবে জানে না হাইকোর্টের বলে দিতে হয় পাঠ্যতে অন্তর্ভুক্ত করার জন্য কেন এটা কি রাজনৈতিক নেতৃত্বের মাথায় আসতে পারতো না হ্যাঁ আপনার পারতো না আমি যে কথাটা আমি প্রশ্নটা আমি বুঝতে পারছি 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যে যে জিনিসগুলা জাতির উপরে আসলে
প্রভাব ফেলেছে প্রথমত সাংবিধানিকভাবে বঙ্গবন্ধু হত্যার পরে সংবিধানের উপর এরা মানে খড়ক চালিয়েছে খড়কটা কি রকম একটা এদেশে যদি একটা গরিব মানুষ মারা যায় তার বিচার চাইলে কোর্ট বিচার করে তো বঙ্গবন্ধুর মতো একজন ক্ষণজন্ম পুরুষ তাকে মেরে ফেলল হ্যাঁ সেটার বিচার করা যাবে না ওইখানে প্রথমে এরা একটা আটকায় দিল যে এটার কোনো বিচার চাওয়া যাবে না আমি আমি শেষ করি ঠিক আছে কিন্তু আপনারা তো এই ক্ষমতা পাইছেন এই আজকে প্রায় বারো বছর হ্যাঁ এই বারো বছরের মধ্যে কি এগুলি কি সবকিছু উদ্ধার করা গেছে না আমাকে আগে আমি বলি এরপরে যারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এরা আস্তে 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 মগজ ধুলাই করলো জাতির কি করলো নৈতিকতার জায়গাটা নষ্ট করে দিল কি করলো আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি যেটা বাহান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে উন্মেষ ঘটেছিল এদেশের মানুষ বাঙালি হিসাবে যারা নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে পেরেছিল জাতিসত্তার প্রতিষ্ঠা পেয়েছিল সেই জায়গাগুলো আস্তে আস্তে ধীরে 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 জানি না না আমি বলতেছি নষ্ট করলো নৈতিকতার জায়গাটা নষ্ট করলো একুশ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসা আজকের যিনি রাষ্ট্রের নায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি কিন্তু সর্বপ্রথম দায়িত্ব নিল বঙ্গবন্ধু হত্যার বিচারে বিচারে হাত দিতে গিয়ে দেখলো কি বিচার করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার এই সাপোর্টগুলো ওই স্বৈরাচার যারা পঁচাত্তরের পরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো তারা সব ধ্বংস করে দেওয়া গেছে সে বিচারের ব্যবস্থা করে বিচারের রায় কার্যকর করে আজকে কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসছে বঙ্গবন্ধু তো আসলে আওয়ামী লীগের না কেন আমরা তাকে আওয়ামী লীগার বানাচ্ছি বঙ্গবন্ধু তো আওয়ামী লীগ কিংবা কোনো পার্টির কেউ না বঙ্গবন্ধু হচ্ছে আমাদের জাতির পিতা সে সর্বজন গৃহীত এবং সম্মানিত একজন ব্যক্তি সে একটা দেশের সে পিতা তার এখানে কোনো দলে যদি আমি তাকে ডিভাইডেড করে ফেলি তাহলে তো তাকে ছোট করা হবে না তা যদি সর্বদলের মতের উদ্ধারে না না ওনার প্রশ্নটা যদি আমি আপনাদের করি সেক্ষেত্রে যদি জাতির পিতার যদি এই দৃষ্টিকোণই থাকে তাহলে সেই জাতির পিতা কেন আপনার পাঠ্যতে থাকবে না তৎকালীন সময়ে পঁচাত্তরের যে হত্যা এই হত্যার পরে দেশের যে শাসন ব্যবস্থা জনসাধারণকে যেভাবে উদ্বুদ্ধ করছে তৎকালীন সরকার তখনও এটা বাধা হিসাবে দাঁড়াইছে উদ্বুদ্ধ মানে বুঝি নাই আর কি সামরিক সরকার আসার পর যে জনগণ আর কি যে আর কি যে ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে ছিল সেটার কথা বলতেছে মুক্তিযুদ্ধ তো আসলে এটা তখন যে 7.5 কোটি মানুষ ছিল সবার একটা ঐক্যবদ্ধ চেষ্টার ফসল ছিল এবং মুক্তির যে আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল একেবারেই গুটি কয়েক পাকিস্তানের প্রেতাত্মা ছাড়া আর মনে হয় সবার মধ্যে কিন্তু যে সময়টার কথা বললাম তখনও কিন্তু অনেক মানুষ পাকিস্তানি প্রেতাত্মার অন্তর্ভুক্ত তখন যে 65% তার অনুসারে শেখ মুজিবুর রহমানের আগে দেশ মানুষ ঝাঁপিয়ে পড়ছিল যুদ্ধের জন্য অন্য একটা দেশের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তান নতুন প্রজন্মর এই ছেলে মেয়েরা কি শিখবো কি জান ঠিক আছে আমি যেটা বলি ওই হাইকোর্টের রায় লাগবে ওই সাতই মার্চের ভাষণ এটা নিয়ে আপনার হাইকোর্টে যাইতে হবে হাইকোর্টে যাইতে হবে না না আমি আগে আগে একটু বলি যেখানে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে যে জায়গার মধ্যে আমি কতগুলো এটা কার্যকর করার মধ্যে বাধা রাজনীতি আপনারা এটা কার্যকর করার মধ্যে বাধা না 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 রাজনীতি কিন্তু একটা বৃহৎ একটা জিনিস রাজনীতি আছে একটা আভ্যন্তরীণ রাজনীতি একটা আছে আঞ্চলিক আর একটা আন্তর্জাতিক 15 আগস্টের ঘটনা তুমি যে বললা প্রতিপক্ষ দেশে আছে তুমি আমি ইচ্ছা করলে এই মুহূর্তে যদি আমি মনে করি যে কাউকে আমি মেরে ফেলতে পারবো এটা কোনো বিষয় না এখন বুঝতে হবে যে এখানে প্রতিপক্ষ করছে এই দেশে প্রতিপক্ষ আছে এটা আসলে ঠিক না এটা একটা আন্তর্জাতিক রাজনৈতিক চক্রান্তের ফসল হইল বঙ্গবন্ধু হত্যা স্থানীয় কিছু মানে কি মানসিক বিকারগ্রস্ত লোক দিয়া বঙ্গবন্ধুর হত্যা করেছে এটা হলো হিসাব না এখন আমি যেটা বারবার যেটা বলতেছি শোনা এটা যদি হয় আজকে যে এই যে পদ্মা সেতু করতে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানেও দুর্নীতি এখানেও একটা বিরোধিতা দল করে আউ যে পদ্মা সেতু করতে গেলে মানুষের মাথা লাগবে এই লাগবে এই যে গুজব গুলি ছড়াই দিছে এরা তো এখনো রয়ে গেছে এই দেশের মধ্যে একটা একটা প্রশ্নের জবাব দাও হ্যাঁ ওইরকম বিরোধী শক্তি কিংবা এন্টি স্টেটের কিছু লোক থাকে সব দেশে থাকে যে বললা যে এখনো কেন বঙ্গবন্ধু সম্পর্কে ব্যাপক প্রচার প্রসার মানুষকে জানার সুযোগ করে দেওয়া কেন হয় না কেন জানতে পারি আমি একটা কথা কিন্তু ফাঁক দিয়ে বইলা গেছিলাম 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়া শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই তার রাজনৈতিক দলকে হত্যা করে নাই এই দেশের বিবেকবান মানুষের বিবেক পর্যন্ত ধ্বংস করে দিছে নৈতিকতার জায়গা নষ্ট করে দিছে
এবং দেশটাকে 100 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। আজকের যারা জেনারেশন এরা তো তাদের উত্তরসূরি, যারা তৎকালীন সময়ে রাষ্ট্রের নেতৃত্ব দিত বিভিন্ন জায়গা থেকে, আজকে যারা দেশের রাষ্ট্রনায়ক বা বিভিন্ন দিকে নেতৃত্ব দিচ্ছে তাদের উত্তরসূরি। তাদের যে নৈতিকতার অবক্ষয় এটার প্রভাব আজকে প্রজন্মের মধ্যে কিছুটা পড়ছে, পড়ছে বলেই আজকে এই বঙ্গবন্ধুর বিশাল অবদান শুধু বাংলাদেশের বাঙালিদের জন্য না, সারা বিশ্বের পীড়িত মানুষের জন্য বঙ্গবন্ধুর যে বিশাল অবদান, তার যে কর্মযোগ্য সে কর্মযোগ্য প্রস্ফুটিত হচ্ছে না, সেই জেনারেশনের কারণে যাদের তারা আজকে নানানভাবে সমাজের বিভিন্ন সেক্টরের নেতৃত্ব দেওয়ার কারণে এই জিনিসগুলো আলোচনায় আসে না। রাষ্ট্রের দায়িত্ব কি মানুষের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দেওয়া, বাস্তবায়ন করা, দায়িত্ব পালন হচ্ছে না। এখন এই তো আমি একটু আগে বললাম রাষ্ট্রীয় ক্ষমতা, আরে ভাই তুমি কথাটা শোনো, এখন সময় আইছে জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে সময় আমাদের দোর গড়ায়, এখন মানুষ জানবে, কারণ এতদিন মানুষের মধ্যে এটা নিয়ে চাওয়া ছিল না, মানুষের চিন্তা চেতনা ছিল না। আমরা ডুবে গেছি ফেসবুকে, আমরা ডুবে গেছি বাবার ভিতরে, আমাদের সমস্ত চিন্তা চেতনা গেছে গা নেশার ভিতরে, আমরা আমরা আস্তে আস্তে নির্জীব হয়ে যাচ্ছি। ওয়ান থেকে ওই ছাত্রছাত্রীরা ইয়া পর্যন্ত হাই স্কুল পর্যন্ত, যাতে আমরা আমাদের যেমন জানি বঙ্গবন্ধু সম্বন্ধে, এর চেয়ে আরো বেশি করে যাতে তার অনুভূতিটা এই এটা আমরা কিভাবে আপনার কাছে আমি জানতে চাই যে কিশোরগঞ্জের অনেক বড় বড় রাজনৈতিক নেতৃত্ব আছেন যাদের সাথে বঙ্গবন্ধুর খুব আত্মিক সম্পর্ক ছিল, আস্থা সম্পর্ক ছিল, যে কোনো সংকটে উনি কিন্তু এখানে আসতেন, তো ওই সময় আসলে কেমন, ওই সময়ের যদি কিছু আপনার কাছে জানতে চাইছিলে। এ সময় তো আমি তো রাজনীতিতে তো ফাঁকা না, তো একদিন হলো আমার পিঠে একটা ইয়া দিছিল, থাপ্পড় দিছিল, ছোট মানে তখন বোধ 17-18 বয়স, আপনার ঘরোয়া যখন বৈঠকে বসেন আপনার নাতি কিংবা আপনার ছেলে পেলে এদের সাথে যখন এই বিষয়গুলো যখন শেয়ার করেন তখন আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি তো আমার মনে হয় যে আমার সাথে বর্তমানে ছেলে মেয়ে নাতিরা কি বলেন মাঝে মধ্যে? হ্যাঁ বলি তো। এরা কি জানে? হ্যাঁ জানে। ভাষা আন্দোলন নিয়ে কিন্তু বঙ্গবন্ধুর একটা বড় ভূমিকা ছিল, বিশাল বড়। এবং যখন রাষ্ট্রভাষা উর্দু ঘোষণা আসে তখন প্রথম প্রতিবাদ সভাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু সভাপতিত্ব হয়, এই ওই সময়ের কিছু যদি জানাতেন। ওই সময় তো আর আমার জন্ম হয় নাই, তো আমরা পড়াশোনা করে যতটুকু জেনেছি আমি, কার্জন হলে মোহাম্মদ আলী কায়দে আজম জিন্না হিসাবে পরিচিত, পাকিস্তানের জাতির পিতা হিসাবে যিনি পাকিস্তানে ইস্ট পাকিস্তানে যার মানে পরিচিতি, উনি আসলো এটা রাজনৈতিক দূরভিসন্ধির থেকে, যে যেহেতু পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলে হইলো পাকিস্তানের ভূখণ্ড, এরা যাতে মানে আমাদেরকে স্থায়ীভাবে মানে আমাদের কাছ থেকে ওই সম্পদ লুইটা নিতে পারে, যেটা দেশীয় ভাষায় বললাম আর কি, অর্থাৎ এরা যাতে শাসন ব্যবস্থাটাকে এদের নিয়ন্ত্রণে রাখা আমাদেরকে শোষণ করতে পারে, সে আলোকে চিন্তা করে আমরা তখন হইলো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হিসাবে, অর্থাৎ দুই পাকিস্তান মিল্লা যে নাগরিক সংখ্যাগরিষ্ঠ হইলো আমরা বাংলা ভাষাভাষী বাঙালিরা, এ দেশের মানুষ, তো ভাষাটা পরিবর্তন করার উদ্দেশ্য থেকে জিন্না হইলো, আয়া কার্জন হলো ঘোষণা দিল, ইংরেজিতে ঘোষণা দিছিল, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেদিন সর্বপ্রথম বাঙালি বঙ্গবন্ধু ওপেন বিরোধিতা করছিল, নো নো নো, এটা এই দেশে তো তখন 7.5 কোটি বাঙালি ছিল। চিন্তাটা দেখেন উনি কিন্তু বুঝতে পেরেছিল তখনই যে বাংলাকে যদি দাবিয়ে রাখে তাহলে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সবকিছু থেকে বাঙালি মানে জনশক্তি হলো বাঙালি, সেই শক্তিকে দাবায় রাখা এদের পৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করা, হ্যাঁ এরা সম্পদ লুইটা নিয়া
এরা শাসন করবে আর আমরা শোষিত হব এর থেকে বের হওয়ার জন্য বঙ্গবন্ধু বুঝা সাথে সাথে সে প্রচেষ্টা করলো এবং পরবর্তী পর্যায়ে এবং এটা একটা ছোট বিষয় না এই না আপনার আপনার কথা সূত্র ধরে বলছি তৎকালীন সময়ে কিন্তু বঙ্গবন্ধুই কিন্তু এই যে আমাদের যে পাকিস্তান স্টেট করার জন্য উনি কিন্তু শ্রম দিয়েছিল তৎকালীন সময়ের কার সময় যে সমসাময়িক যারা স্টেটের ক্ষমতাতে ছিল ওদের সাথে কিন্তু সুসম্পর্ক ছিল ছিল না যে তা না ছিল কিন্তু যখনই দেখলো যে না বাঙালিরা এদিকে শোষিত হবে সাথে সাথে কিন্তু সে সব কিছু নাকচ করে দেয় বাঙালির পক্ষে দরকার পড়লে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না কিন্তু আমি বাঙালির সাথে থাকবো বাংলা ভাষার সাথে থাকবো বাংলা অর্থনীতি এবং বাঙালির সাথে থাকবো যেটা নাকি এটা কিন্তু একটা আপনি যদি একটা প্রধানমন্ত্রীর সাথে আপনি যদি একটা প্রধানমন্ত্রীর সাথে রিলেশন থাকে তাহলে কিন্তু একটা একটু বলি একটু বলি এই কথাটা কিছুদিন আগে একুশে ফেব্রুয়ারি যেমন আপনার বর্তমানে একটা প্রধানমন্ত্রীর সাথে আপনার রিলেশন কিন্তু আপনি বাঙালির এখানে তার জন্য আপনার সাথে রিলেশন কাট আপ করে দিলেন আলোচনার ব্যাপার আলোচনার মাধ্যমে যে বঙ্গবন্ধু ভাষা আন্দোলন নিয়ে বাংলা ভাষাকে এ দেশে প্রতিষ্ঠিত করার জন্য এই আলোচনাগুলি তো এটা শুনি নাই এটা বলেও নাই স্বাধীনতার বীজ কিন্তু রূপিত হয়েছিল সেই ভাষা আন্দোলন থেকেই ওই আন্দোলনটারই ফলশ্রুতিতে কিন্তু 71 কিংবা 71 আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা একজন জাতির পিতা বিনা বিচারে এ দেশে মানে তার বিচার হবে না এই যে দোষে দুষ্ট ছিল এই জাতি সে দোষ থেকে নিজেকে উত্তরণ করানোর প্রথম আমাদের দায়িত্ব ছিল সে প্রথম দায়িত্ব আমরা পালন করছি দ্বিতীয় দায়িত্ব বঙ্গবন্ধু স্বপ্ন দেশের বুকানাঙ্গা মানুষের ক্ষুধা নিবারণ করার তার মেয়ে হ্যাঁ জননেত্রী শেখ হাসিনা সে দায়িত্ব নেয়া এদেশের মানুষকে আজকে কথা পালন করতে পারছেন এই দায়িত্ব আজকে 12 বছর ক্ষমতায় হইল সত্যনারায়ণ দত্তের একটা কবিতা আমি পড়ছিলাম যদি তোমার কাছে একটা পয়সা থাকে তাহলে ক্ষুধার জন্য সে পয়সা তুমি খরচ করো আর যদি দুইটা পয়সা থাকে তাহলে একটা ফুল কিনো এটা হলো মূল হ্যাঁ এখন কত হইলো শেখ হাসিনা যে লাইনে গাইছে যে প্রথম দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর হত্যার বিচার করা করছে দ্বিতীয় ইয়া হইলো জাতিকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য যত পদক্ষেপ আছে গ্রহণ করা সেটাও করছে সেটাও আজকে আমরা সফলতা পেয়েছি এখন তৃতীয় দায়িত্ব হলো বাঙালিকে সাংস্কৃতিকভাবে ডেভেলপ করা সাংস্কৃতিক যখন ডেভেলপ হবে বঙ্গবন্ধুর অবদান অবশ্যই এই দেশে এস্টাবলিশ হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে প্রচারণার প্রয়োজন যেভাবে আমরা নাটক একাঙ্কিকা কবিতা গান ইত্যাদির মাধ্যমে অথবা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় হোক আর স্কুলে হোক আর কলেজে হোক এগুলিতে যেভাবে আমরা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্বন্ধে জ্ঞান বিতরণ করা যা এই দিকে অগ্রসর হইলে ভালো হতো বিভিন্ন স্কুলে গেলে দেখি আমেরিকান এক প্রেসিডেন্টের একটা শিক্ষকের কাছে লেখা একটা চিঠি হ্যাঁ বিষয়টা হলো আমেরিকায় আজকে আমরা এই দেশে মানে সাত সমুদ্র 13 নদী আমাদের দেশ থেকে দূরে এদের একটা বিষয় একজন রাষ্ট্রপ্রধানের বিষয় শিক্ষকের প্রতি একটা লেখা চিঠি তার ছেলের প্রতি কিভাবে দায়িত্ব পালন করব এই চিঠিটা আমাদের আজকে আমাদের দেশে প্রতিটা স্কুলে স্কুলে ঝুলাই রাখা হয়েছে চমৎকার একটা চিঠি অথচ আমাদের দুর্ভাগ্য আমাদের একটা রাষ্ট্র উপহার দিল একটা জাতি উপহার দিল আমি মনে করি একটা বাণী স্বাধীন দেশ হলো কোনো কিছু করে স্কুলে কলেজে স্কুল কলেজে যে লেখা নাই এটার জন্য আসলে রাষ্ট্র দায়ী হ্যাঁ এই যে রাষ্ট্র কিন্তু নাই কিন্তু রাষ্ট্র কিন্তু প্রচুর পয়সা খরচ করতেছে স্কুলে খরচটা সেই প্রপার ওয়েতে হচ্ছে একটা ফ্লো করি আমি জাতীয় জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর একটা কোনো কিছু লেখা কোনো স্কুলে না আমিও কিন্তু একটু আমি কিন্তু ভিতরে ভিতরে আমি ফুসতেছি আমি প্রকাশও করতে পারি না এই যে রাষ্ট্র এত পয়সা খরচ করতেছে বিভিন্ন প্রোগ্রাম থ্রো করে কিন্তু আমি মনে করছি টোটাল প্রোগ্রামটাই মানে অর্থটাই ওয়েস্ট হচ্ছে কেন আমাকে খাসি জবাই করে গরু জবাই করে মানুষ খাওয়াইতে হবে এইসব জন্মবাসী এগুলি না করে আমি ইয়ে করি এই বঙ্গবন্ধু আত্মজীবনীটা আমি একটা পর্যায়ে পাঠ্য করে দিই অথবা কিছু কিছু খণ্ড পাঠ্য করে দিই হ্যাঁ তাছাড়া বঙ্গবন্ধু নিয়ে একটা বিতর্ক প্রতিযোগিতা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা কত কিছু আছে করা যায় মানে একটা মানুষের সন্তান তাকে চেনে না সে জেলে 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 সময় কাটাচ্ছেন বাংলার মানুষের জন্য তো এখনকার আমরা কি করছি তাহলে বঙ্গবন্ধু কেন্দ্রিক এই চর্চার মধ্য দিয়ে আসলে এই মুজিব বর্ষে এই জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এর মধ্য দিয়েই কিন্তু জাতির পিতা আবার তার নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন আমাদের সবার মাঝে এবং এই ফিরে আসাটা যাতে দীর্ঘস্থায়ী হয়
সত্যিকার অর্থেই তরুণ প্রজন্মের মন ও মগজে যেন বঙ্গবন্ধু একটি মর্যাদার আসন পায় সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে অন্য কোথাও চায়ের কাপের ঝড়ে।